আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, ভাষক, মনোবিজ্ঞান বিভাগ, সোনাচণ্ডী কারিগরি মহাবিদ্যালয়, উপজেলা নাচোল, জেলা চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমি আমার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি ক্লাস নেব বুদ্ধি চ্যাপ্টার থেকে। তো প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হল ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা এবং দলগত বুদ্ধি অভিক্ষা। এ দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা এবং এর পাশাপাশি ভাষাগত বুদ্ধি অভিক্ষা এবং কৃতি অভিক্ষার এ দুটো বিষয়ের মধ্যে আলোচনা করব, তুলনামূলক আলোচনা করব। তো ছাত্রছাত্রী, এর আগের ক্লাসগুলোতে আমি ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা এবং দলগত বুদ্ধি অভিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি ব্যক্তিগত এবং দলগত বুদ্ধি অভিক্ষার পার্থক্য নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি ভাষাগত এবং কৃতি অভিক্ষা নিয়ে, অভিক্ষার মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব। আমরা আসি দলগত বুদ্ধি অভিক্ষা এবং ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, এ দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা করি। এখানে বেশ কয়েকটি পয়েন্ট আছে, যেমন সময়, যোগাযোগ, ফলাফল, নির্ভরযোগ্যতা, পরিশ্রম, সহযোগিতা, নম্বর প্রদান, ব্যয়, বিশেষ যোগ্যতা এবং দক্ষতা। এই পয়েন্টগুলোর আলোকে আমরা ব্যক্তিভিত্তিক এবং দলগত বুদ্ধি অভিজ্ঞতার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টা হলো যে নম্বর, না সরি, প্রথম আলোচনার বিষয়টা হলো সময়। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে যেহেতু এটি ব্যক্তিভিত্তিক, ব্যক্তিগতভাবে অভিক্ষা প্রয়োগ পরিচালনা করতে হয়, যার কারণে এখানে অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে এখানে বেশি সময়ের প্রয়োজন হয় না। এরপরের যে বিষয়টি হলো সেটি হচ্ছে যোগাযোগ। ব্যক্তিভিত্তিক অভিক্ষার ক্ষেত্রে অভিক্ষক সরাসরি ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন বা সম্পর্ক তৈরি করতে পারেন, কিন্তু দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে অভিক্ষার্থীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন না। তাহলে যোগাযোগের ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে ব্যক্তি সম্পর্কে অভিক্ষক বিস্তারিত তথ্য জানতে পারেন, দলগত অভিক্ষার ক্ষেত্রে এটা সম্ভব নয়। এরপরের পয়েন্ট হচ্ছে ফলাফল। ফলাফলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দলগত বুদ্ধি অভিক্ষায় ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার তুলনায় তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায়। তার মানে দলগত বুদ্ধি অভিক্ষার ফলাফলটা তাড়াতাড়ি আমরা পেতে পারি, কিন্তু ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার ফলাফলটা আমরা
তাড়াতাড়ি পেতে পারি না। এরপরে আসি আমরা যে নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যক্তিভিত্তিক অভিক্ষা অবশ্যই, অভিক্ষার যে ফলাফলটা এটা বেশি নির্ভরযোগ্য দলগত অভিক্ষার তুলনায়। তার মানে দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে যে ফলাফল পাওয়া যায় তার চাইতে ব্যক্তিভিত্তিক অভিক্ষার যে ফলাফল এটি বেশি নির্ভরযোগ্য। পরিশ্রম, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা পরিচালনার ক্ষেত্রে অভিক্ষা অভিক্ষককে বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে অভিক্ষককে বেশি পরিশ্রম করতে হয় না। সহযোগিতার কথা যদি আমরা বলি যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষায় অভিক্ষার্থী যদি কোনো সমস্যার মধ্যে পড়ে তাহলে অভিক্ষক তার সমস্যার সমাধান করে দিতে পারেন বা কোনো দিক নির্দেশনা দিতে পারেন বা সহযোগিতা করতে পারেন, কিন্তু দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে সবাইকে সামগ্রিকভাবে বা কোনো সমস্যা সৃষ্টি হলে তাদেরকে তাদের সহযোগিতা করতে পারেন না। নম্বর প্রদানের ক্ষেত্রে আমরা বলব দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে নম্বর প্রদানের যে পদ্ধতি এটি তুলনামূলকভাবে সহজ, অর্থাৎ সহজে দলগত বুদ্ধি অভিক্ষার অভিক্ষায় নম্বর প্রদান করা সহজ, কিন্তু ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে নম্বর প্রদান করা সহজ নয় বা এটি কঠিন। আরো একটি বিষয় হলো যে ব্যয়ের ক্ষেত্রে আমরা বলবো যে দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে এখানে ব্যয় অবশ্যই কম হয়, কিন্তু ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা পরিচালনার ক্ষেত্রে ব্যয় বেশি হয়। তারপরের আরেকটি বিষয় হলো, পার্থক্য হলো যে বিশেষ যোগ্যতা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে ব্যক্তির বিশেষ যোগ্যতা বা দক্ষতা বা তার সম্পর্কে ধারণা সৃষ্টি হওয়া বা তার সম্পর্কে বিভিন্ন বিষয় জানা এটি সহজ হয়, কিন্তু দলগত অভিক্ষার ক্ষেত্রে এগুলি কোনোটি সম্ভব নয়। আরো একটি পয়েন্ট হলো দক্ষতা। দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে বা অভিক্ষা পরিচালনার ক্ষেত্রে অভিক্ষকের দক্ষতা বা যোগ্যতা তেমন বেশি কিছু না হলেও চলে, কিন্তু ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা পরিচালনার ক্ষেত্রে অবশ্যই অভিক্ষককে বিশেষ দক্ষতার প্রয়োজন রয়েছে। এতক্ষণ এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা করলাম এগুলো ব্যক্তিভিত্তিক এবং দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য। তা আমরা এখন ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা এবং কৃতি অভিক্ষা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব বা এদের পার্থক্য নিয়ে আলোচনা করব। ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে অভিক্ষার্থী লিখিত বা মৌখিকভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, কিন্তু
কৃতি অভিক্ষার ক্ষেত্রে বা কর্ম সম্পাদনী অভিক্ষার ক্ষেত্রে অভিক্ষার্থী মৌখিকভাবে উত্তর দিতে পারেন না, হাত এবং পায়ের সাহায্যে তারা সমস্যার সমাধান করে থাকে। ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে আমরা বলবো এটি সংস্কৃতির প্রভাব মুক্ত নয়, কিন্তু কৃতি অভিক্ষা সংস্কৃতি প্রভাব মুক্ত। এখানে আমরা দেখতে পাই যে ভাষাগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে যে সংস্কৃতি, যে আমাদের কৃষ্টি কালচার, আমাদের সামাজিক যে নিয়মকানুনগুলো আছে, বিধিনিষেধ আছে, এগুলো কিন্তু এই অভিক্ষা প্রয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে, কিন্তু কৃতি অভিক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রভাব বিস্তার করতে পারে না। কৃতি অভিক্ষার ক্ষেত্র অত্যন্ত ব্যাপক। এখানে শিশু, মুখ, বধির, তারপর লেখাপড়া জানা বা লেখাপড়া জানে না, এরকম সকলের ক্ষেত্রেই এই অভিক্ষাটি প্রযোজ্য। কিন্তু অপরপক্ষে ভাষাগত বুদ্ধি অভিক্ষা কেবল যারা লেখাপড়া জানে তাদের ক্ষেত্রে এই অভিক্ষাটি প্রযোজ্য বা প্রয়োগ করা হয়ে থাকে। আমরা আরো বলতে পারি যে ভাষাগত বুদ্ধি অভিক্ষায় অভিক্ষার্থীর যে সাফল্যাঙ্ক বা ফলাফল, এই সাফল্যাঙ্ক বা ফলাফলটি বুদ্ধাঙ্কের সাহায্যে পরিমাপ প্রকাশ করা হয়ে থাকে বা বুদ্ধাঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়। কিন্তু কর্ম সম্পাদনী অভিক্ষা বা কৃতি অভিক্ষার ক্ষেত্রে যে ফলাফল পাওয়া যায় সেক্ষেত্রে আদর্শ মান ব্যবহার করা হয়ে থাকে। ভাষাগত বুদ্ধি অভিক্ষা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা হিসাবে বিবেচিত হয়, কারণ এখানে শুধু ভাষার ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। অপরপক্ষে কর্ম সম্পাদনী অভিক্ষা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা এবং দলগত বুদ্ধি অভিক্ষা উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম কি যে ভাষাগত বুদ্ধি অভিক্ষা শুধু ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, যা লেখাপড়া জানে, যারা ভাষার ব্যবহার বুঝে তাদের ক্ষেত্রে এই অভিক্ষাটি প্রয়োগ করা হয়ে থাকে, যার কারণে এটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। আর কৃতি অভিক্ষা যারা ভাষার ব্যবহার জানে, যারা লেখাপড়া জানে এবং যারা জানে না, তাদের উভয়ের ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তিভিত্তিক এবং দলগত উভয়ের ক্ষেত্রে এই অভিক্ষাটা ব্যবহার করা হয়ে থাকে। কর্ম সম্পাদন বুদ্ধি অভিক্ষায় অভিক্ষার্থীর সাফল্যাঙ্ক সময়ের উপর নির্ভর করে নিরূপণ করা হয়ে থাকে বা সময়ের ভিত্তিতে নিরূপণ করা হয়ে থাকে, অর্থাৎ সমস্যা সমাধানের সময় যদি কম লাগে তাহলে তার সাফল্যাঙ্ক বা ফলাফলটা বেশি হবে, অর্থাৎ কম সময়ের মধ্যে যদি কোনো কাজ অভিক্ষার্থী সুন্দরভাবে সমাধান করতে পারে তার সাফল্যাঙ্ক তার বেশি হবে। কিন্তু ভাষাগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। আরো একটি পার্থক্য হলো আবেগজনিত দুর্বলতা ভাষাগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু কৃতি অভিক্ষার ক্ষেত্রে আবেগজনিত বিষয়ে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এরপরে যে বিষয়টি হল যে ভাষাগত বুদ্ধি অভিক্ষায় অভিক্ষার্থীকে
বিশেষ কোনো নির্দেশনা না দিলেও কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধা হয় না। কিন্তু কৃতি অভিক্ষার ক্ষেত্রে অবশ্যই নির্দেশনা প্রদান করতে হয়। সুতরাং আমরা এই আলোচনা থেকে এটুকুই বলতে পারি যে ভাষাগত বুদ্ধি অভিক্ষা হল যে সমস্ত ব্যক্তিরা যাদের ভাষা জ্ঞান আছে, যারা লেখাপড়া জানে, তাদের ক্ষেত্রে এই অভিক্ষাটি ব্যবহার করা হয়ে থাকে। আর যে সমস্ত অভিক্ষার্থী বা যে সমস্ত ব্যক্তিরা ভাষার ব্যবহার জানে না, যারা মূক বধির শিশু এবং প্লাস তার সাথে সাথে যারা ভাষার ব্যবহার জানে, উভয়ের ক্ষেত্রে এই অভিক্ষাটি প্রয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ যারা হাতে নাতে যে কোনো কাজ সমস্যা কাজের সমাধান দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই কৃতি অভিক্ষা ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে আমি তোমাদের সামনে এই দলগত এবং ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষার কিছু পার্থক্য নিয়ে কথা বললাম এবং এর পাশাপাশি ভাষাগত বুদ্ধি অভিক্ষা এবং কৃতি অভিক্ষার মধ্যে এই তুলনামূলক আলোচনা করলাম। আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই না। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।